ইনসিকিউরিটি শোনার মধ্যে কি নিয়ে ইনসিকিউরিটি? ওর মনে হচ্ছে এই মহিলা বাড়িতে আসার পর থেকে ওর মায়ের মানে ম্যাডামের জায়গাটা নড়বড়ে হয়ে গেছে। আমরা যে কোনো সময় ওকে বাড়ি থেকে বার করে দিতে পারি। সত্যি তুমি এরকম একটা কথা ভেবেছো? হ্যাঁ, কিন্তু তুমি তো এরকম কথা ভাবার মেয়ে নও, তাহলে এরকম একটা কথা তোমার মাথায় এলো কিভাবে? খুব সিম্পল, টিকলির মাথায় যেভাবে আমাদের সম্পর্কের কথাগুলো আসতো, পার্থক্য একটাই, টিকলির মাথায় কথাগুলো ঢোকাতো ম্যাডাম, আর এখানে ম্যাডামের মেয়ে সানায়ের মাথায় কথাগুলো ঢুকিয়েছে টিকলির মা। দিদি, এই কথাটা কি সত্যি? সোনা একটা মহা দু নম্বরি মেয়ে দেখছি, আমাকে ফাঁসিয়ে দিল। আরে কি যে বলো না তোমরা, এতে মাথায় ঢোকানোটুকুনো এইসব আবার কি? হ্যাঁ, আরে আমি তো কৌতূহল বসত একটা প্রশ্ন করেছিলাম, একটা কথা জানতে চেয়েছিলাম। এই মহিলা যদি পাকাপাকিভাবে এই বাড়িতে থাকে, তাহলে সানায়ার মায়ের পরিচয় কি হবে? আর ওনার জায়গাটা যদি এই বাড়িতে নড়বড়ে হয়ে যায়, তাহলে সানায়াই বা কি করবে? এটা তো খুব সাধারণ একটা প্রশ্ন। দিদি, একদম নাটক করবি না, এটা কোনো সাধারণ প্রশ্ন না বা সাধারণ কথা নয়। তুই যেটা করেছিস, যদি ইচ্ছাকৃতভাবে করেছিস, তোর চক্রান্ত এটা। মানে আমি যা বলেছি সেটা কি ভুল কিছু বলেছি না? জানিস তো দিদি, কথা ঠিক ভুল বিচার হয় সে কোন উদ্দেশ্যে কথাটা বলছে সেটা দিয়ে। কথাটা যদি ভালো মনে বলা হয় তাহলে সে কথাটা ঠিক, আর কথাটা যদি খারাপ মন নিয়ে একটা উদ্দেশ্য করে টার্গেট করে বলা হয়, যেমন তুই বলেছিস, সেই কথাটা ভুল। আর পৃথিবীতে এত কিছু থাকতে তুই সোনায়াকে কেন এই কথাগুলো বলতে গেলি বলতো? কারণ তুই খুব ভালো করে জানিস এই কথাগুলো শুনলে সোনায়া টেনশনে পড়বে। তুই চাস যে সোনায়া তার ভাই বোনদের মধ্যে একটা ফাটল ধরুক, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। তুই এটাও চাস যে মাকে এই বাড়ি থেকে সবাই মিলে তাড়িয়ে দিক, এই সব কিছু তুই চাস। তুই খুব ভালো করে জেনে শুনে পুরোটা প্ল্যানিং করে সোনায়াকে টার্গেট করেছিস রে দিদি। শ্রাবণ, একদম উল্টো পাল্টা দোষ দিবি না আমার উপর বলে দিচ্ছি, একদম না। আমি কিন্তু টিকলির আর সানায়ের মধ্যে কোনো তফাৎ আজ পর্যন্ত করিনি। সানার সঙ্গে তো টিকলির ঝামেলা হয়েছিল, আমি কি ওকে কিছু বলতে গেছিলাম? যাইনি। সেখানে যদি তোরা সেই সুযোগের ব্যবহার করে ওকে ঠকাতে চাস, ওকে বোকা বানাতে চাস, কি আমি চুপচাপ বসে সেটা দেখবো? এটা তোরা ভাবলি কি করে? দেখ শ্রাবণ, তুই যেমন অন্যায় দেখলে চুপ করে থাকতে পারিস না, আমিও তো তোর দিদি, একই রক্ত বইছে আমার শরীরেও, সেজন্য আমিও না অন্যায় দেখলে একদম চুপ করে থাকতে পারি না। তুই এই মহিলাকে এ বাড়িতে নিয়ে এসে মা মা করে আধিক্যতা শুরু করে দিলি,
ভালো করে জেনে শুনে যে এই বাড়িতে ওনার বর আবার বিয়ে করেছেন, তার স্ত্রী আছে, সন্তান আছে, তা সত্ত্বেও আবেগলার মতো নিজের জায়গা দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন। যদি চক্ষু লজ্জা না থাকে তাহলে তো তাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিতেই হবে রে শ্রাবণ। আমি নিজের কথা ভাবি না, আমার মেয়েটা সংশোধনাগারে, জানি না আবার কবে ওকে আমার কাছে ফিরে পাবো। ছোট মেয়েটাকে কোনো রকমে মানুষ করতে পারলেই আমি বেঁচে যাই, কিন্তু তাই বলে এই বাড়িতে আমার মেয়ের মতন আরেকটা মেয়ের সঙ্গে অন্যায় হবে আর আমি সেটা মেনে নেব, সেটা কখনো হতে পারে না। সামনে এরকম একজন নির্লজ্জ লোভী মহিলা জাকিয়ে বসতে চাইবে আর তারপরে আমি চুপ করে থাকবো, এটা তো হতেই পারে না শ্রাবণ। এত অন্ধ তো আমি হতে পারবো না রে শ্রাবণ। মুখ সামলে কথা বলো বৃষ্টি দিন। বেহারা মহিলা বলছো, ভুলে যাওয়ার সম্পর্কে উনি আমাদের মা। যা বাবা, এই মহিলাকে তো মা বলে তোমরা মেনেই নিচ্ছিলে না রোহিণী। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদেরকে বুঝে নিতে দাও প্লিজ। তাছাড়া ওনার সঙ্গে আমাদের হাজারো সমস্যা থাকতেই পারে, তুমি এটার মধ্যে কেন ঢুকছো? তুমি বৌদি ভাই দিদি, অতিথি হিসাবে কিছুদিন আমাদের বাড়িতে থাকতে এসেছো, কিন্তু তা বলে তুমি আমাদের বাড়ির কর্তৃকে এভাবে অপমান করতে পারো না। সাবধান করে দিচ্ছি বৃষ্টি, নিজের লিমিটটা এভাবে ক্রস করো না। থ্যাংক ইউ রোহিণী, থ্যাংক ইউ। মায়ের এই অপমানটা তোমার দা ভাইয়ের গায়ে নাই লাগতে পারে, কিন্তু অন্তত তোমার যে গায়ে লেগেছে সেটা ভেবে আমার ভালো লাগছে জানো। দাদু, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদু, আই এম সরি, আই এম রিয়েলি সরি। মা প্লিজ ক্ষমা করে দিও, আমি দিদির হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। জানো তো আমরা কোনোদিন ভাবতেই পাই না যে আমার দিদি এরকম একটা আচরণ করতে পারে, এরকমভাবে কোনো মানুষের সাথে কথা বলতে পারে, এতটা নিচে নেমে যেতে পারে, আমি এটা ভাবতেই পারি না আমার দিদি এটা। বাহ শ্রাবণ বাহ, আমি নিচে নেমেছি না তুই, আর কত নাকামি করবি বলতো তো। বড়লোক বাড়ির বউ হয়ে কত রকম যে খেলা খেলছি সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শ্রাবণ। আচ্ছা একটা কথা বল, হতে পারে সানায়ার মা তোর সৎ শাশুড়ি,
কিন্তু ওনাকে তুই একদিনের জন্যেও এতটা সম্মান দিয়েছিস? যে সম্মানটা তুই এই মহিলাকে দিচ্ছিস,